Assalamualaikum. Welcome back to another video. It's Nishat from my YouTube channel. I'm Nishat from Punjab, India. India is Punjab state. It's a beautiful place. It's a beautiful place. মানুষ অনেক ভালো তো ইন্ডিয়াতে যারা পড়াশোনার জন্য আসতে চায় যারা আসলে নরমাল স্টুডেন্ট আমাদের মতো ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইন্ডিয়াতে স্টাডি রিলেটেড অনেক ভিডিও আছে যে কোনো প্রশ্ন আমাকে ডাইরেক্ট মেসেজ দেওয়ার আগে আমি প্রিফার করব যে আমার পুরো ভিডিওগুলো দেখেন সব অ্যানসার পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং যদি না পান তাহলে এবং আমি বললে দিচ্ছি যে কোনো ইউনিভার্সিটি সম্পর্কে আমি ডিরেক্ট আমার চ্যানেলে এই চ্যানেলটাতে অন্তত আমি কোনো রিভিউ করব না যেই ইউনিভার্সিটি আমি আসলে কখনো ভিজিট করিনি সরাসরি সেই ইউনিভার্সিটি নিয়ে আমি আগেও ভিডিও ক্রিয়েট করিনি পরবর্তীতেও করব না বর্তমানেও আমি করব না ভবিষ্যৎ করতেছি না ভবিষ্যতেও এবং করব না সো আমি যেই কোনো ইউনিভার্সিটি যদি যদি রিভিউ করি সো এটা আমার ব্যক্তিগত মতামত আপনারা আসলে সেই ইউনিভার্সিটির সম্পর্কে রিসার্চ করবেন সেই ইউনিভার্সিটি সম্পর্কে জানবেন ভাই ব্রাদার আছে সিনিয়র ভাই ব্রাদার আছে তাদের কাছ থেকে শুনবেন ফ্যামিলি ডিসিশন নেবেন সো তারপরেই আসলে আমার মনে হয় যে তারপরেই উচিত যে আপনাদের ইউনিভার্সিটিতে আসা কিছু যাচাই বাছাই করে আপনারা আসবেন কারণ আমি যেটা বলতেছি আমি হয়তো একটা ইউনিভার্সিটি আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে সেটার একটা রিভিউ করতেছি বা সেই ইউনিভার্সিটির দুই একটা সাবজেক্ট আছে এটা সাবজেক্ট অনুযায়ী আবার ইউনিভার্সিটি ডিপেন্ড করে যে কোন ইউনিভার্সিটিটা আসলে ভালো কোন ইউনিভার্সিটিটা ভালো না মানে কোন এই ইউনিভার্সিটির এই সাবজেক্টটা নিয়ে আসলে যদি পড়েন তাহলে এই ইউনিভার্সিটিটা ভালো সো অনেক সময় বলার ক্ষেত্রেও অনেক ইয়ে হয়ে যায় সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আমার কথা শুনেই যে আপনারা লাভ দিয়ে আসবেন সো এরকমটাও না আপনারা রিসার্চ করবেন তবে আমার মনে হয় না আমি ব্যক্তিগতভাবে কোনো ভালো ইউনিভার্সিটি বা খারাপ ইউনিভার্সিটি মানে কোনো খারাপ ইউনিভার্সিটি আপনাদেরকে সাজেস্ট করব হ্যাঁ তো যাই হোক আমি যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো আমি অবশ্যই ইনশাআল্লাহ সেই ইউনিভার্সিটিগুলো ভিজিট করব সরাসরি ইউনিভার্সিটিতে যাব তারপরেই আমি আপনাদেরকে আপনাদের জন্য ওই ইউনিভার্সিটি দিয়ে ভিডিও করব আপনাদের যদি ইউনিভার্সিটিটা ভালো লাগে তাহলে সেই ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করতে পারেন সরাসরি কন্ট্যাক্ট করে বা কারো মাধ্যমে জেনে নিতে পারেন ইউনিভার্সিটি সম্পর্কে তারপরেই আমি বলবো যে আপনারা অ্যাডমিশন নিন তো অনেকেই বেশ কয়েকজন কমেন্ট আসছে যে ভাইয়া এসিএসির জন্য কোন ইউনিভার্সিটি ভালো আমি তাদেরকে বলবো যে ভাইয়া গুগল নর্মালি গুগল সার্চ করলে ইউনিভার্সিটি পেয়ে যাবেন এনআরআইএফ র্যাঙ্কিং দেখুন ওয়ার্ল্ড র্যাঙ্কিং দেখুন স্টেট র্যাঙ্কিং দেখুন প্রতিটা স্টেটের আলাদা আলাদা র্যাঙ্কিং আছে সেটা দেখুন ইন্ডিয়ান র্যাঙ্কিং দেখুন সেগুলো সব কিছু যাচাই বাছাই করে আপনারা আসলে ইন্ডিয়াতে ওই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যান আর সময় নষ্ট করিয়েন না বাংলাদেশে যারা ইন্টার পাস করে হয়তো গত বছর থেকে বসে আছেন রিসেন্টলি ইন্টার পাস করবেন ডিপ্লোমা পাস করবেন সো দেশে যদি আপনার কাছে মনে হয় যে সেম খরচ চাকরি বাকরি যদি না করার ইচ্ছা থাকে কম খরচে পড়াশোনার ইচ্ছা করার ইচ্ছা যদি আপনাদের থাকে তাহলে বলবো যে ইন্ডিয়াতে আসুন ইন্ডিয়া রিলেটেড যে কোনো তথ্য আমি আমার চ্যানেলে শেয়ার করার চেষ্টা করব আর ব্যক্তিগতভাবে কি আপনাদেরকে জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য নিজে জানার জন্য নিজে দেখার জন্য নিজের শেখার জন্য আমি ইউনিভার্সিটি ভিজিট করব এবং আমার চ্যানেলে এই ইউনিভার্সিটি কোনো ইউনিভার্সিটি যদি ব্যক্তিগতভাবে ভালো লাগে সেই ইউনিভার্সিটিটা আপনাদেরকে বলবো সো আপনারা ব্যক্তিগতভাবে নিজে থেকে রিসার্চ করবেন তারপরে আমি বলবো যে আপনারা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন কারণ এভাবে এমনি নর্মালি হয়তো আমি তো গুগল দেখে হয়তো কোনো ইউনিভার্সিটি টপ ইউনিভার্সিটি দেখে হয়তো একটা লিস্ট দিয়ে দিলাম এর আগে আমি দিছি যে ইন্ডিয়ার টপ 10 র্যাঙ্কিং ইউনিভার্সিটি সেগুলোর র্যাঙ্ক প্রতি বছরই চেঞ্জ হয় যে আজকে হয়তো যে ইউনিভার্সিটিটা ভালো আছে দুই বছর পরে নাও থাকতে পারে সো আপনাদের ব্যক্তিগত চয়েস তবে আমার মনে হয় না যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়াশোনা করে সব জায়গাতে অনেক সুন্দর এবং ভালো ফ্যাসিলিটি ফ্যাকাল্টি সব কিছুই আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যা যা দরকার হয়
আপনি সেই সেই সুবিধা এখানে ভোগ করতে পারবেন। এখানকার ইউনিভার্সিটি অনেক ভালো, অনেক বড় বড় ইউনিভার্সিটি, অনেক বিশাল এরিয়া জুড়ে ইউনিভার্সিটি, কলেজ, ক্যাম্পাস এগুলো হয়ে থাকে। তো আপনার সাবজেক্ট অনুযায়ী, বাজেট অনুযায়ী সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে ইন্ডিয়ার মতো এত দ্রুত কম সময়ে এত ইজিলি আসার আর কোনো কান্ট্রি আমার কাছে মনে হয় না যে নেই। এত কম সময়ে, কম খরচে, দ্রুত প্রসেসিংয়ে ইন্ডিয়াতে আসা পসিবল, যেটা আমি নিজেই প্রমাণ, আমি নিজেই প্রমাণ। আমার গল্প একদিন শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সালামু আলাইকুম।